আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সকলকে হক ফরফরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আগত রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি একটা মশালা নিয়ে, যে মশালাটা হলো শাড়ি এবং ব্লাউজ পরে নামাজ হবে কি না। সাধারণত আমাদের উপমহাদেশের মা এবং বোনেরা সকলে শাড়ি এবং ব্লাউজ পরা অভ্যস্ত, সেই হিসাবে শাড়ি এবং ব্লাউজ পরে নামাজ হবে কি না। প্রথম কথা হচ্ছে, নারীদের জন্য সতর, যতটা নারীদের সতর হচ্ছে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তিনটে জিনিস খোলা রাখতে পারবে, হাতের কবজি থেকে আপনার পায়ের গিট থেকে পায়ের পাতা আর চেহারা অর্থাৎ মুখ, এই তিনটে জিনিস বাদ দিয়ে নারীর প্রত্যেকটা জিনিসে সতর। এই সতরটা দেখলে আমরা তখনই বুঝতে পারবো যে শাড়ি এবং ব্লাউজ পরে নামাজ হবে কি না। যখন শাড়ি এবং ব্লাউজ পরে থাকে, এর মধ্যে শরীরের অনেকগুলি অংশ দেখা যায়। আমি যদিও বা নামাজের সময় শাড়ি এবং ব্লাউজটা সুন্দর করে ঢেকে নিয়ে নামাজ পড়লাম, কিন্তু নামাজের ভিতরে ব্যতিক্রম হতেই পারে, ওই শাড়িটা খুলে যেতে পারে বা শাড়ি বা ওড়না যেটা গায়ের ওপরে চাপাচ্ছি সেটা খুলে যেতে পারে, উড়ে যেতে পারে, বিভিন্ন রকমের ভয় আছে। এবং যখন আমি সিজদা বা রুকুতে যাচ্ছি তখন আমার হাতের কিছু অংশ দেখা যাচ্ছে, সেই কারণেই শাড়ি এবং ব্লাউজ পরে নামাজ না পড়াটাই ভালো। নামাজ পড়ার জন্য আমরা সর্বদাই একটা জিনিস ব্যবহার করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে সালোয়ার কামিজ নামাজের জন্য ব্যবহার করব, দ্বিতীয় হচ্ছে হিজাব নিকাব, এসবগুলো নামাজ পড়ার জন্য আমরা ব্যবহার করার চেষ্টা করব। শাড়ি এবং ব্লাউজ পরে নামাজ না পড়াটাই উত্তম, কারণ কিছু শরীরের অঙ্গ দেখার আশঙ্কা থেকে যায়। আমি হয়তো ঢেকে নামাজ পড়লাম, কিন্তু নামাজের ভিতরে সেই জিনিসগুলো আপনার শাড়ি বা ওড়না খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও বা যেটা আমাদের ব্লাউজ, অনেকের ব্লাউজ হয়ে থাকে আপনার হাতার কবজি পর্যন্ত অনেক ব্লাউজ আছে, ওই ব্লাউজগুলো এবং কোমর পর্যন্ত অনেক ব্লাউজ আছে, এই ব্লাউজগুলো পরে যদি কেউ নামাজ পড়ে এবং শাড়ি পরে তাহলে ওই নামাজটা হয়ে যাবে, অসুবিধে নেই। কিন্তু যে ব্লাউজটা আপনার কনুয়ের ওপর পর্যন্ত আসে, ওই ব্লাউজটা পরলে নামাজ হবে না, অর্থাৎ নামাজ না পড়াটাই উত্তম, কারণ শরীরের হাতের অনেকটাই অংশ দেখা যাচ্ছে, আপনার সতরের থেকে অনেকটাই অংশ খোলা আছে। সেই হিসাবে শাড়ি এবং ব্লাউজ থেকে ব্লাউজ পরে নামাজ পড়াটা না পড়াটাই উত্তম। আমরা নামাজ পড়ার জন্য সালোয়ার কামিজ, হিজাব কিংবা নিকাব ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।